প্রিয় ছাত্রছাত্রী শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে জিএনএম নার্সিং এ এনএম নার্সিংয়ের সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো যারা দু হাজার বাইশ সালে যেসব ছাত্রছাত্রী এন এম নার্সিংয়ের পরীক্ষা দিবে তাদের এ এনএম নার্সিংয়ের সিট সংখ্যা কত এবং জিএনএম নার্সিংয়ের সিট সংখ্যা কত গভর্নমেন্ট এবং প্রাইভেটে কত এবং আরও নতুন কলেজ ছাত্রছাত্রী আরও নতুন কলেজ অ্যাপ্লেশান পাবে মোটামুটি শোনা যাচ্ছে এবছর আরও পাঁচ থেকে ষাটটা নতুন কলেজ অ্যাফিলেশন পাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও সিট সংখ্যা বাড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এবছর যারা ভাবছো যে ব্যাঙ্গালোর পড়তে যাবে তারা কোনো মতেই ব্যাঙ্গালোরে যাবে না তোমাদেরকে বলে রাখি যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ছাত্রছাত্রী আমাদের ওয়েস্ট বেঙ্গলে এ সিটাতে এক হাজার ছশো আশিটা এই এনএমএর সিট টোটালটাই গভর্নমেন্ট এ এনএমএ কোনো প্রাইভেটে সিট হয় না প্রাইভেট কলেজে কোনো সিট হয় না এনএমএ পুরোটাই গভর্নমেন্ট কলেজের সিট হয় তো এএনএম এ আমরা দেখতে পাচ্ছি কতগুলো সিট আছে এক হাজার ছশো সিট আছে এনএমএ বিশাল সিট আছে টোটাল তেইশটা কলেজ আছে টোটাল গভর্নমেন্ট কতগুলো আছে তেইশটা কলেজ আছে এনএমএ চান্স পাওয়াটা জিএনএমের তুলনায় তুলনামূলকভাবে সোজা আর যারা এ ভর্তি হতে চাও ছাত্রছাত্রী জিএনএমএ আরও সিট আছে আমাদের এখানে মোটামুটি সাড়ে চার হাজারের মতো তাহলে জিএনএমে গভর্নমেন্টে সিট আছে সাড়ে চার হাজার সব মিলে ছ হাজারের মতো সিট আছে জিএনএম এএনএম দিয়ে গভর্নমেন্টে টোটাল সিট আছে ছ হাজার আর বাকি প্রাইভেটে আমাদের প্রাইভেটে কতগুলো সিট আছে ছাত্রছাত্রী সেটা দেখে নেই আমাদের প্রাইভেটের সিট আছে মোটামুটি সাড়ে চার হাজারের মতো প্রাইভেটের সিট আছে তো সব মিলিয়ে গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে জিএনএম এনএম মিলিয়ে আমাদের দশ হাজার সাতশো সত্তরব্বইটা সিট আছে ছাত্রছাত্রী মনে রাখবে এবছর কিন্তু আরও দশ থেকে বারোটা নতুন কলেজ অ্যাফিলেশন পাবে আরও সরকারি এবং বেসরকারি সেখানেও কিন্তু নতুন সিট সংখ্যা বাড়বে সিট সংখ্যা তোমাদেরকে ওই কলেজে কত হতে পারে কোনো কলেজে ষাটটাও হতে পারে কোনো কলেজে একশোটাও হতে পারে এবছর কিন্তু বেসরকারিতে প্রচুর সিট ফাঁকা আছে এখনও আছে যারা ব্যাঙ্গালোরে গেছো তারা এই বছর আর ব্যাঙ্গালোর যাবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাফিলিয়েশান পাওয়া কলেজ আছে আইএনসি অ্যাপ্রুভ কলেজ আছে এখানেই ভর্তি হয়ে যাবে যারা ব্যাঙ্গালোরে পড়তে যা যেতে চাইছো বা ব্যাঙ্গালোরে যেসব দাদা দিদিরা তোমাদের সঙ্গে যোগাযোগ করছে তোমরা ব্যাঙ্গালোরে এসে ভর্তি হও সত্যি কথা বলতে কি ওই দাদা দিদিরাও তোমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিবে দশ হাজার হোক বিশ হাজার হোক তোমাকে ভর্তি করালে করাতে পারলেই তোমরা দশ হাজার বিশ হাজার টাকা তোমরা পেয়ে যাবে সেই জন্য ব্যাঙ্গালোরে ভর্তি হতে যাবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত কলেজ আছে এই প্রাইভেটে যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তো ওয়েস্ট বেঙ্গলেই ভর্তি হবে কাউন্সেলিংয়ের মাধ্যমেই ভর্তি হওয়া যায় এবং কাউন্সেলিং শেষ হয়ে গেলে ওই কলেজগুলো থেকে অ্যাডভার্টাইজমেন্ট বের করে এখন প্রত্যেক দিন আমি পেপারে দেখতে পাই বা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই যে এই জিএনএম কলেজে সিট ফাঁকা আছে ওই জিএনএম কলেজে সিট ফাঁকা আছে সেই জন্য ছাত্রছাত্রী ভালো করে গভর্নমেন্টে ভর্তি হওয়ার চেষ্টা করো ভালো করে পড়াশোনা করো যারা এ এ গভর্নমেন্টে চান্স পেয়ে যাবে তারা তো হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবেই অর্থাৎ ষোলো এক হাজার ছশো আশিটা সিট আছে এএনএমএ এ এ যারা চান্স পাবে তারা হানড্রেড পার্সেন্ট চাকরি পেয়ে যাবে এ যারা চান্স পাবে তারাও হান্ড্রেড পার্সেন্ট চাকরি পেয়ে যাবে অবশ্যই গভর্নমেন্টে যারা চান্স পাবে প্রাইভেটে যদি তোমরা চান্স পাও তাহলে প্রাইভেট কলেজগুলোতে অথবা প্রাইভেট হাসপাতালগুলোতে বা প্রাইভেট নার্সিংহোমগুলোতে তোমাদেরকে চাকরি করতে হবে তাও সেখানে কিন্তু বেতনটা খুব কম দিবে যারা প্রাইভেটে পড়বে বা প্রাইভেট থেকে পাস হয়ে বের প্রাইভেট নার্সিং হোমগুলিতে তোমরা চাকরি করতে গেলে তো ছাত্রছাত্রী আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নতুন আরও দশ বারোটা কলেজ অ্যাফিলেশান পাবে আরও সিট সংখ্যা বাড়বে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এরপর আরও নতুন নতুন জিএনএম নার্সিংয়ের তথ্য দেবো নতুন নোটপত্র দিব তোমরা সেগুলো দেখে নিবে চ্যানেল থেকে কিছু সাজেশান দেবো ফ্রি সাজেশান দেবো সেই সাজেশানগুলো থেকে অনেক কোশ্চেন কমন আসবে তাহলে ছাত্রছাত্রী পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো পরবর্তী একটা দারুণ ভিডিও ছাড়বো এই জিএনএম নার্সিংয়ের উপরে তো সবাইকে ধন্যবাদ